Borola Kai, co-powered by Whisk Farmer Top Gold Biscuit, Cheese or Asal Huad. সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল সোপ আপসাম জোতা নেহি আৰু খাটেহি গন বাউলি ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স আপনা জীবন দৰমহা হয় তাতকে এটা হাউস ওয়াইফ দৰমহা চাৰি গুণ বেছি এটা বয়সত মতা মানুহে অবসর লয় কিন্তু আমার তিরি মানুহ অবসর নাই কি কলা সঁচা কলো এই অঞ্চলর বুয়াক গিলাই তাক মস্ত ভাল পায় দশটা বুয়াকক যদি আকো মুঠাকে সি হাক তুলবা দিয়া হে দশ মুঠা হা হল না সেই দশ মুঠা আনি তোর তাতে ফেলে দিলা ঐ বিনা কষ্টত পয়সা উপার্জন করলাম না ও কনকিবার কন্ডিশন খুব বয়া গম পাই না সব মিছা কথা ডাক্তারে কইছে তো ডাক্তারে কইছি হেতু হাফিজক কইছি হাফিজে মোক কইছি সেই কারণে আজির পারা স্টার্ট করে দিম ও খুয়ারু মিছা কথা কিয় কয় হেনে সঁচাকেই যদি মরম করে তেনে হলে এইবুর কাণ্ড কারখানা কিয় করে আছে কোকসুন কোনবুর জয়াক মোর বাবে জয়া ভাল ছোৱালী আহিলা মই একলাই নহয় জয়াক লগত লৈছো তাই বলে আপনার রুমত নুমই কোনে সুখী হলো আপনিও সোমালি বয়া পায় তাই যদি মোর মত সোমাবলে বেয়া পায় সোমালে মই বেয়া পাওঁ চিধা কথা বাপ্পা ঐ আপনার ইমান শত্রুতা এ রাম দিনেই বেয়া মইলো আজি পইলো আৰু কামটোৰ আগত মই বুজা নাই গুপ্তা নহয় ফল গপ্তা গপ্তা ও গপ্তা মানে নাজনে নাকি নাই নেজানো ও টাউনত দেখি বাইলেন বুলি কয় আৰু আমি গপ্তা বুলি কওঁ ও বাইলেনেদি ফুটা বুলি কয় আপনালোকে আমি গপ্তাইদি ফাইদাং মারা বুলি কওঁ বাহ বড় অভিনব শব্দ ব্যবহার করে রে ও একলা হয়েছে আমার খাতি গাঁওলা শব্দ বাহ মই অকমান বিজি আছো আমার গাঁওখানোর সম্পত্তি এটা হল আমার কঞ্চকি বাই হ্যাঁ কি ভাই কম হল আমার কনকি বাই রাইজর তেও চ্যানেল বিহি তেও আমার গাঁওর সম্পত্তি তেও বড় বয়াকে বেমারত পড়ছি তেওঁর চিকিৎসা করার দায়িত্বটো আমার সকালে আমি তুলা তুলিকে হলেও তেওঁ চিকিৎসাটো করবা লাগবো ভাল 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 কাম কৰিছে ও আপনি অলপ ডাঙার ভাল কাম করবা লাগবো কি কলে হেডমাস্টরে মন্ডালে আমার জিতেন্দ্রজি সকালে বিশকে দিব আপনি বিশ দিবা নলিও দশ এটা হলেও দিব কি কথা কৈছে এবার আপনি হেড স্যার মহন্ত দাই পেহি চিকিৎসার কারণে বিশ টাকাকৈ দিব মই বিশ টাকা দিম মই দশ টাকা আকৌ কেলে দিম হরি হরি মোর কপাল ও লক্ষ্মী পূজার চান্দা তোলা বলে ভাবছি দশ টাকা বিশ টাকা হরি হেডমাস্টার আর মন্ডালে বিশ হাজারকে দিব আপনাকে দশ হাজার টাকা দিবা কইছি হাও ও ফল কি হলে বাইলেন বাইলেন মানে আপনি কোয়া সেই গপ্তার মাজতে নিজকে মানে ধোঁয়া কোয়া দেখিছো দিয়ক দিয়ক দেখুৱাই দিয়ক গপ্তাটো দেখুৱাই দিয়কচোন হাত দিয়া বসুমতী পাতালে লুকাওঁ বুলি কওঁ ও যাক যাক এখন গাঁৱতে তো থাকবা লাগবো মাস্টারগিরি কলে চান্দা নিদব ও চান্দা ঘরক আহি ভাত বুলি দিবা লাগবো ফল ঐ সার কোক গেলে আলি কলে গেল দুখুন কোক গেল মোকে কো নাই মোহত ঐ মোহত সার কোক গেছি কোক গেছি পরেশ বর্মনের পান দোকানত ও গ্যাস দে মাল বক কলপা খাই আছে খাবা পারে এখনি সারর খাওয়া সময় গ্যাস দে কলমাখা যে খাই আছে যাই তাতকে একা খা আনবে দিলি গোটাই মাখায় ভাগে খালো ঐ মোর কথা বাদ দিছুন তই সারর ইমান খেয়াল রাখা তোক কে লই না গেলাই ই সারে আর মোক মাদলি করে অলমেলে ফুরব না সার দেখা সার এ লাকু কোন হে লাকু 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 এ নামে মই ধরিব পার না দেখুন স্যার বেকৰ নামটো কিবা ভুকুয়া ভুকুয়া নেকি ঠিক তেনে কয় ও মই শুনছো স্যার ভুকুৰাৰ নাম শুনছো কি হত বিখ্যাত তেখেত এ মই শুনা মতে মানুহটো সাধা খুন্দাকটো ডেঞ্জাৰ
মদৰ বেপাৰ কৰে দেখাদাই ভালকৈ জানিব ছাৰ নাই জানো ছাৰ মানে ছাৰ উঠাই দিয়ক এই লাকু বোলা মক্কেলটোক উঠাই দিয়ক এই নালগে দিয়ক ছাৰ লেতৰা মদাইয়ে মই কোৱা মতে কৰক যাওক নাজি কি হে দেখাদা মোৰ মুখলৈকে চাই থাকিবনে নে যাব যাওঁ ছাৰ ও ছাৰ ভোগৰাতেৰ লগত ডেকাৰ মস্ত হলি গলি অংক ইয়া অংক মই মুখেৰে বাছ কৰি আছো ৰ তই এটা কাম কৰ এলাৰ্জি টেবলেট এটা আনচোন যা এলাৰ্জি এই মালভোগ কল দুটা খালো কিবা এলাৰ্জি হোৱা যেন পাইছো গেছ দিয়া কল খাবাই নালাগে ছাৰ ৰ'ব পানী আনো তেনকে হকে পেয়ে বই আমি আগ গেলি বইবাই লাগবো উপায় তো নাই আর উপায় আছে বুদেরা রুমত যাই বইলি না মানে আরাম পালু ওই চা হক কাপ বনি দিলে গই বন্ধুই চা বানে খুব এন্দেলি খাবার বা চা বুদে নাই নেদে নাই তয়ে বনি দিলি ওই সেতু রুমত কিমান চা বনিলি কিমান ভাত রানলি সব ইতি করে দিল ইতার হেগলা সিস্টেম নব তোমালোক কেতিয়া আহিলা দুই ঘন্টা মানে হলে খুড়া আমি কোবা গা ঘুরবে গেছি আমি আর এতে এনকে ভোখে পেয়ে বই আছো দক ভিতর যাওয়া নাই গেলে তালা উলমি আছে গরু ও এই রাম মই সোয়াই নাছিল কিবা চাহ জলপান খালাম পানি খাবা বনাই চাহ জলপান কত পাব গেলে বদেশর ভিতর আছে দেখো কথা পাত পেনু খুঁজে আর এও না যে হেতু রুম কিয় বন্ধু রুমত মই আর বিনা কারণত যত নাই সেইটো আমার বাবাই লওয়ার রুম হে তোমালোক আলহি চিওয়ালো বলা ভিতর জলপান খাবা জলপান আর কি খাম ডাইরেক্ট বানে ফেলে আলু ভাত দিয়া ভাতে দুটামান খাম জোজয়া মই আহা হে তোমালোক মোর আলহি আহা আহ বুধে ও বুধে ওই বুধে আয়ো মইলো খালেও ভয় খাই গলো এই ইমান টুপনি না তোর টুপনি মানে গমে গমে ভাত কেটা হওয়ার লগে লগে দুগড়া মান খাই দিলু ইমান টুপনি ধরেছিল নয় হেরো বাহিরত জয়া আর সুনিতাকে তুই ফস্তি মারি খুই আছো বুঝা নাই কি কব লাগিছিল নয় দেখছ সুনিতা ভাই এই হইছি মানুন নেসার হইতু ডক ইমান ডিপ্লোমেটিক না আপনি হে হরি মুখ্য কি দুঃখ কইলো মই বাহিরত আলহি বহুয়াই থই ভিতর ভাত পানি খাই নাক বজাই খুই আছো হ্যাঁ খুই আছো এটা কাম এটা কর কোকসুন কি কইব লাগে এওলোকক মার ভাত কেতামান খোৱাৰ ব্যৱস্থা কৰি দে আলু হে কাও মার ভাত খোৱাম নে আমাক আলু ভাত দিয়া ভাদলি হ'ব দক দাদা না লাগে দাইলখন গুটাকে বনাই থোৱা আছে আলু খিসখিসকে কাটি পিয়াজ জলকীয়া দি ভাজি থৈছো মজা হৈছে সালাডৰ ব্যৱস্থাও আছে দুয়ো কাটি খালে হ'ল আৰু দুয়ো মই কল কল তিনিও খাম কমি যাব কি আপোনাৰ বৰলা ভাত কেটা সাজি থোৱা আছে আলহী খাবলৈ দিলে হ'ল আপুনি আৰু বৰলা মানে পিতা পুত্ৰ লগ লাগি মাৰ ভাত কেইটামান সিজাই খালে হ'ল সাজ বাচন কেইটা কিন্তু ধুই যাব লাগিব দেখিলা না সুনিতা বাই এগলা হৈছে মানুহ নে ছাৰ এতে মই পানী একটপাও খাওঁ না হয়তো দক খুৰা আহো দক মানুহ কিন্তু এনে হবা নাপে আৰু চেষ্টা নকৰাকৈ যে হাত দাঙি দিয় একো লাভ নাই কি একো লাভ নাই যিটো চেষ্টা জয়াই কৰি কৰি ফেইলাৰ হৈ গ'ল সেইটো চেষ্টা বেলেগে কৰি একো লাভ নাই বুধেৰ বিয়া নহ'লে যে তোৰ বিয়াখন নহয় তই সেই কথাটো জানিছন নাই যিকোনো উপায়ে বুধেৰ বিয়া হ'বই লাগিব হ'ব বিয়া হ'ব এটা বুদ্ধি কৰিব লাগিব কি ক'লে শইকীয়া এ নক'ব আছো আৰু দিয়ক ঠেলা হেঁচা কৰি পেলাই যেনে তেনে আপোনাৰ বাকী ঠিকেই আছে নহয় কিনো ক'ম হয় এইবিলাক বেমাৰ ঠিক আছে মই আপোনাক এই অলপ পাছত ফোন কৰোঁ নেকি ঠিক আছে কি হ'ল খালী হাতে আহিলে যে সি নাই ছাৰ কোনোবাই পলচি কোন পলাল লাগুহে ছাৰ মাৰামাৰি কৰি কোনোবাই পলচি এখন পাঁচটা কথা চলিয়ে থাকে সদায় কি চলে মদ তৎ খাই কাজিয়া কৰে নাওন পিছতে হেনথে আৰু লগ হৈ
ইতে কুম্বা কাইজা করব ইতে আর হেনতে আখান কাইতে খাব স্যার এটো সিস্টেমতে চলি আছে স্যার দেখা এটা মই আহিছো এটো সিস্টেমত নচলিব এটা কাম করক আপনি যাও মই আর ইটা যাব পারবে নয় স্যার কি গলে হসা কথা কলো স্যার লাঠি জাল লই মই কে রিক্স লব যাম হে আপনার পিস্তল আছে ও বয়া নাপ্পো স্যার আপনি মোর লগত আহক ইতে উঠে আনিম কতলা গুছি চলি লাঠিক ভয় নকরে স্যার এ খালে কম মাকক উঠাই দিয়ক আর এ ভোক মানে ভেড়ুকা কি নো কয় স্যার ভোকরাত্রি গ্যারেজ করবে যাই আপনি আপনার চাকরিটু খেদাবো লগতে মতো খেদাবো ও মহিলা পুলিশ না কয় টিডি গ্যারেজ করবে নরে স্যার ঠিক আছে দেখা যাও মই যাম বাপেক কোথা দিম বাদ্য গে স্যার বেমারি মানু আপনি কোম্বায় হাত পাক খাই পড়ে থাকব মই তো দাউরিমে ভিড়ভিড়ে একটা কাম করবে পারি স্যার নহলে হদর থানাত ফোন করি রিজার্ভ পুলিশের ব্যবস্থা করো খালাক উঠে জীবনকে বিপন্ন করিম এ স্যার আর কি বে কো তাকো খালে গিতে মারা গেছি এ স্যার লাখু কিন্তু ডেঞ্জার বস্তু ভাবি যাব স্যার হরি হরি কপাল তন্থর আজি মস্ত আনালি হল নহয় মস্ত আনালি হয়েছে আমি মই পেহে তাতে আসলো এখনি আউগে নেগলি কিয়া মই যাবা খুঁজছিলো দা এটু আর না জল না তাতে থাকা তো সিওর হলি গেলু ওই আন্দাজতে নু কেনকে জ মই যাই হেরালিতে চাইছু দে জি হল হল দে কষ্টে মস্তে আজি দিনটো খেদালি দা আমি কয়তা কিয়ে আমাক কে মাতি পঠালা বড়ি মই মেক থেক যাই তন্থক মাতা বুলি কলো দুখুনে আৰু কিবা এটা কাৰণ আছে বুলি কৈছিল দুখুনে আমি আৰু কিবা কাৰণ ও মনত পৈছি ৰ মাষ্টৰ বাবাৰ বাপাকে আজি পুৱা মোক কৈছি কি আমে জয়া আৰু বুধেৰ বিয়াখন পাতি দিব বুলি আৰু সেইখন নাটক মই সিদিনাও কৈছো আজিও কওঁ মোৰ ভৰিত দীঘাল দি পৰিলিও আৰু মই সেইগিলা কথা নাভাবো পাগেলি প্লিজ নকবা চিন্তা বাই জীৱনটোৰ কি গতি হ'ব ভাবিছা না আকৌ নহয় ভালেই হ'ব ৰীতা আগ গেলি ৰম ৰীতা আহিলে কি হ'ব হেনথ শচীন দাইদাকৰ লগত মোৰ বিয়াখন পাতি দিব এইবাৰ পাতি পেলাও দে ছোৱালী ঠিক কৰ জয়া জয়াত বাহিৰে কোন হ'ব আৰু অ তাৰমানে তই বুধেশ্বৰৰ বিয়াৰ কথা কৈছ ভাল 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 চিন্তা কৰিছ বুধে যে এতিয়া সন্মত নহয় সেইটো মই নোৱাৰিম নহয় তই ভালকৈ চেষ্টা কৰিলে সি সন্মত হ'ব কেতিয়াও নহয় আৰু চেষ্টা নকৰাকৈ যে হাত দাঙি দিয় একো লাভ নাই কি একো লাভ নাই যিটো চেষ্টা জয়াই কৰি কৰি ফেইলাৰ হৈ গ'ল সেইটো চেষ্টা বেলেগে কৰি একো লাভ নাই বুধেৰ বিয়া নহ'লে যে তোৰ বিয়াখন নহয় তই সেই কথাটো জানিছন নাই যিকোনো উপায়ে বুধেৰ বিয়া হ'বই লাগিব হ'ব বিয়া হ'ব এটা বুদ্ধি কৰিব লাগিব কি বুদ্ধি অ কম দে সময়ত কম এতিয়াই কৈ দিলে তই আকৌ বেলেগক কৈ দিবি নহয় অ বয়া নহয় দিয়া চাৰে ঘজাই পাইছি না অ অ মই থানাতে থাকোঁ ডেকা থাকে নহয় ডেকাই এটি থাকোঁ ঐ তই ফাতেমাৰ লগত কথা পাতি আছে হয় না অ তোমাক কনাই দিয়া এ ডেকাটাক কিবা এটা কৈছোঁ চা ফোনটো দিছোন দিয়াই হেল্ল' অ ফাতেমা মই ডেকা দা হিৰু ডেকা হিয়া আলি তোমাৰ কথা কৈয়ে থাকে ভাত খালা না ইয়ে ইয়ে এতিয়া কিলো ৰান্ধা নাই য য য থকে ভাত ৰান্ধা তাৰপিছত হঠাৎ ফোন কৰিবা পুৱাত গেলি ফোন কৰি থাকিব পাৰিবা অ এতিয়া থ ফোনটো আৰু কাটো দা এতিয়া অ অ হা কিয়া কাটিলা বেটা যা ভাত ৰান্ধগে তহঁতত আৰু ফাতেমাই ফোন কৰিব তাৰপিছত পুৱাক গেলে কথা পাতি থাকিব পাৰিবি তন্থে কথা পাতিবি মই ঘুমাই থাকিম জ্ঞানাপে ঢকা আছা যা যাৱাই অ পাৰ্বতী অ ভালে আছ না ভাত খালা ও গিরে আসি না হই নাকি পিছত করিম দা পিছত করিম দা ঘুমবা দা অ অ হব দা কুসুম
ফুলমতি। কি মিছা বাদ পালা গুদ খুড়া? ঐ মন্ডলে হক, হেডমাস্টারে হক, চুটিয়া মাস্টারে হক, গাঁৱৰ যিকোনো মানুহে হক, কোনো কিবা অৱস্থা কি বুলি সুধিলি কব লাগিব বয়া, খুবেই বয়া, একেবাৰে বয়া। ঐ বাইক আমি বাহিৰক নিব লাগিব, বাহিৰত চিকিৎসা কৰিব লাগিব। ও কি হলাই ফল কে হা হা খুৰাই গোটাই জিংকে ধৰা ধৰিকে তোক মাতি খেদালা, সেই ধৰিয়ে তোক মই এনেকে মাতি আনিলো। আপুনি বোলে মাতিছিল হে খুৰা? অ মাতিছিলো ৰ, ও তোক লাগাল ধৰিবা যোৱাকালি দোকানক লাগি গেলো, ঘৰক লৈকে গেলো, ঘৰতো নাই। এই তন্দন নিচিনা ফোন নহয়, মানুহৰ লগত মহা সমস্যা হয় ফল। হ'ব দিয়কচোন খুৰা, ফোনৰ কামটো ময়ে কৰিলোঁ, আপুনি কোৱাৰ লগে লগে দাউৰি যাই এক মাতি আনিলো, ওইটা কি ক'ব লগা আছে কওক। মই কিবা এটা ভাল চিন্তা কৰি আছোঁ ৰ। কেনে ভাল চিন্তা হে খুৰা? ঐ মাহদিনাৰ ভিতৰতে কোনো কিবা আমি থনথনা কৰি তুলিব লাগিব, বেটা হাতে পইচা নেদে, সেইকাৰণে নাওমান তই মিছা মাতিব লাগিব ভাবি। মিছা? কি মিছা মাতিব লাগিব দিয়ক খুৰা? ঐ মণ্ডলে হওক, হেডমাষ্টাৰে হওক, চুটিয়া মাষ্টাৰে হওক, গাঁৱৰ যিকোনো মানুহে হওক, কোনো কিবা অৱস্থা কি বুলি সুধিলি ক'ব লাগিব বয়া, খুবেই বয়া, একেবাৰে বয়া। ঐ বাইক আমি বাহিৰক নিব লাগিব, বাহিৰত চিকিৎসা কৰিব লাগিব। অ কি হলাই ফল কে হা হা? ও একলা সুধাও শেষ কও শেষ। যোৱাকালি হেডমাষ্টাৰ আৰু মণ্ডল খুৰাই সুধিছিল, আচল কথাগিলখানি হৰ হৰকে কৈয়ে দিছি। খালাক 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 খালাক, ঐ ৰহাতলৈ যাই সব গৰবাদ কৰি দিলাক, গোটাই কথাখিনি গবাৰ কৰি দিলাক। আই ফল বয়া পাই লাভ নাই দিয়ক খুৰা, মই মিছা কথা মাতিব পাৰিবান নাই, আহোঁ দিয়ক। বেটা ধৰ্ম যুধিষ্ঠিৰ, ধৰ্ম যুধিষ্ঠিৰ অলছা, কিমান শিকালো বুজালো হা, বেটাই সব গৰবাদ কৰি দিলাক। আই ও খুৰা জলক তাক তাতে বুজাম, জলক দোকানত। মই তাত দোকানত যাম হা? ঐ মই তাত দোকানত হেই কৰিব নাযাওঁ, বুজি পাইছা নহয়। ঐ জয়া উঠলি না? ৰবা এনাই সুন্দৰ ঠাণ্ডা বুজছি আৰু নামন ঘুমে লওঁ ৰবা। হাহাৰ পাৰা বস্তু, পানী এক বাল্টি আনি ঢালি দেও ৰ। ও নৰ, চৰকাৰে জাননী জাৰি কৰিছে। কিয়ে চৰকাৰে জাননী জাৰি কৰিছে? আ কিয় জাননীয়ে? কাতি মাহৰ পেৰে জেঠ মাহক গেলি ঘুমে থকা মানুহ কোনোবাই জোৰ কৰি উঠাবা চেষ্টা কৰিলে আইনমতে দণ্ডনীয় চাগেলি, আৰু কোনোবাই ঘুমটিৰ মানুহক পানী ঢালি জাগাবা খুজলি সন্ত্ৰাসবাদী জ্ঞান কৰি তাদা আইনত গ্ৰেপ্তাৰ কৰা হ'ব। আকতানত কাপোৰখন গুচি দিয়া ৰ। অ ৰবা জাননীত উল্লেখ আছে এই অপৰাধক দেশদ্ৰোহী বুলি গণ্য কৰা হ'ব। এটা কথা হ'ল, অসামাজিক কাম নকৰিবা। অসামাজিক কাম কি জান না? টুপনিৰ পেৰে উঠা মানুহ মুখ ধুই অহাৰ লগে লগে চাহানে নিদলি অসামাজিক কাম বুলি গণ্য কৰা হয়ে। মই আজি ঐ ঐ বাপ্পা ঐ তে মাল্লা হয়ে হে মাই, এই মানুহ মারি ফেলব দুখুনে। অসভ্য বস্তু আমে, কিহর হই লাগলি এ মাই? আলসা বস্তু নাম্বার ওয়ান থাকে দে, হেনাই মানুহ ভাগে ভাগে থাকে, হেনাই তাই মাক আর বৈনাকর উপর তেলেনি মারি খায়। সা মেডা মাই দেও রবা, ইতে গা ধুই আইলু এ। হাউ তই গা ধুইছাও মাই, ময়ও ধুম দে, ঠান্ডা পুষিয়ে মোক গেলি অলপ গরম পানি বহুহে দিবি দে। হব দা। হাউ বিদ্রুতো কোবা বাড়িয়ে গেলু, এতো আর কি বস্তুয়ে বিশেষ দস্তব্য, একেটা দিনত গা ধোৱা মানুহক স্পৰ্শ কৰিলি স্পৰ্শ কৰা জনকো গা ধোৱা বুলি গণ্য কৰা হয়ে। মোৰ কথা টেঙ হৈছে জানে না? কিয় বা কলে? মৰতো এনেকে থাকলি ঘৰখনত থাকি কিবা সুখ আছে? গুচি গলে হল, আপোনাৰ মতলব সেইটোৱে ৰ'ব, গেলি ৰক্ষা পৰে, পাছে এই বুঢ়া কালত যাওঁ কওক।
তুমি যাব নালাগে, মইহে যাম। আপনাকো যাবা নেদু, গোটে চেংরা কালটো ও মোর লগত থাকিল, ইতা বুড়া কালত আপনাক মই যাবা দিম। বৰলা কাই কো পাওয়ার্ড বাই বিস্ক ফার্মৰ টপ গোল বিস্কুটত চিজৰ আসল সোৱাদ সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ভিভেল সোপ, আপ সমঝোতা নহি আৰু খাটেহি গন বাউলি।